আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ফুল কোর্সের আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে একটি পেজের সাথে অন্য একটি পেজকে লিঙ্ক করতে পারি। ধরুন আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে এই যে সেকেন্ড স্লাইডের এই অপশনে ক্লিক করতেছি, আমাকে সেকেন্ড স্লাইডে নিয়ে যাচ্ছে, এবং আমি ফার্স্ট স্লাইডের এখানে ক্লিক করতেছি, আমাকে ফার্স্ট স্লাইডে নিয়ে আসতেছে, থার্ড স্লাইডে ক্লিক করতেছি, আমাকে থার্ড স্লাইডে নিয়ে আসতেছে। এখানে আমি এই অপশনে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর আমাকে প্রিভিয়াস স্লাইডে নিয়ে আসতেছে, আবার এই অপশনে ক্লিক করলে আমাকে নেক্সট স্লাইডে নিয়ে আসতেছে। তো এইভাবে আমরা কিভাবে খুব সহজেই এইভাবে বিভিন্ন পেজকে বিভিন্ন পেজের সাথে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে লিঙ্ক করতে পারি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আচ্ছা, এর জন্য আমাদের কি করতে হবে? এজন্য আমাদের প্রথমে একটি স্লাইড তৈরি করে নিতে হবে। আমার পূর্বে তৈরি করা ছিল এরকম একটি হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল, আমি নিয়ে নিলাম, আপনারা এরকম তৈরি করে নেবেন। এরপরে আমরা দেখব এই পেজে আমরা কিভাবে লিঙ্ক করতে পারি। আমি এখানে আর একটা নতুন স্লাইড ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এটার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে যখন ইন্টারে ক্লিক করব আমার নতুন একটা স্লাইড তৈরি হয়ে যাবে। এখন আমি কি করব, আমি এইখানে হচ্ছে আমার যে স্লাইডটা ক্রিয়েট করলাম, আমরা এই স্লাইডে আমরা বিভিন্ন পেজকে লিঙ্ক করব। এজন্য আমি প্রথমে এখানে ইনসার্টে গিয়ে একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিব, একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিলাম, এরপর এখানে লিখলাম এটা হলো হোম পেজ, এটা থাকবে আমাদের হোম পেজ। এরপরে আমরা এখানে বিভিন্ন স্লাইডের লিঙ্ক করব। এটার সাথে আমরা প্রথমে চলে যাব ইনসার্ট ট্যাবে, ইনসার্ট ট্যাব থেকে আমরা চলে যাব শেপে, শেপে যাওয়ার পর আমরা যখনই এটাকে স্ক্রল করব দেখুন নিচে অ্যাকশন বাটনস নামে বেশ কিছু অপশন আছে। এখান থেকে আমরা এই শেষের অ্যাকশন বাটনে, কাস্টম অ্যাকশন বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রথমে এখানে এটাকে ড্র করে দেব। ড্র করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি নতুন একটা মেনু ওপেন হবে। এখান থেকে আমরা কি করব, এটার হাইপার লিঙ্ক অপশনটা সিলেক্ট করে দিলেই আমাদের এখানে অপশন আসবে যে আমরা এখানে কোন স্লাইড দিতে চাই। তো আমরা এখানে এখান থেকে জাস্ট সিলেক্ট করব যে স্লাইড, স্লাইড সিলেক্ট করার পর আমরা এখান থেকে যেতে চাই টু সেকেন্ড স্লাইডে, আমরা এখান থেকে সেকেন্ড সিলেক্ট করে দিলাম, এরপরে জাস্ট ওকে করে দিলাম। এরপরে আমরা এখান থেকে ওকে করে দিয়ে দিলে আমাদের এটা অ্যাকশন বাটনটা হয়ে যাবে। এরপর আমরা এখানে ক্লিক করে যে টেক্সট বক্স, টেক্সট বক্সে ক্লিক করে আমরা এখানে লিখব যে এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, ফার্স্ট স্লাইড, এটা হলো ফার্স্ট স্লাইড, আমরা এটাকে একটু বড় করে দিই। এরপরে আমরা সেম ভাবে চলে যাব কোথায়, আমরা সেম ভাবে আবার চলে যাব ইনসার্টে, এরপর চলে যাব শেপে, শেপ থেকে আমরা স্ক্রল করে এখানে কাস্টম অ্যাকশন বাটনে যাব। এরপর আমরা এটাকে এখানে ড্র্যাগ করে এটাকে ছেড়ে দিলে আমাদের সামনে এরকম একটা মেনু ওপেন হবে। এখান থেকে আমরা যাব হাইপার লিঙ্কে, হাইপার লিঙ্ক থেকে আমরা এখান থেকে আবার চলে যাব স্লাইডে, স্লাইড থেকে আমরা এখানে থার্ড স্লাইড দিয়ে দিলাম, এরপর ওকে দিলাম। আচ্ছা, আমাদের এখানে হবে সেকেন্ড স্লাইড, আমরা হচ্ছে সেকেন্ড স্লাইড দিলাম, এরপর এখানে আবার টেক্সট বক্সে ক্লিক করবো, এটা সিলেক্ট করে এরপর এখানে দিলাম থার্ড স্লাইড, থার্ড স্লাইড, এটাকে একটু বড় করে দেই সেকেন্ড, আচ্ছা এটাকে একটু ছোট না করে দিলে আবার উপরে চলে যাবে, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড। এরপরে আমরা আবার চলে যাব ইনসার্টে, এরপর শেপে যাব, এরপরে আমরা আবার কাস্টমে চলে যাব, এরপর এখানে আমরা আরেকটা স্লাইডের অপশন আঁকবো, এরপরে আমরা এখান থেকে হাইপার লিঙ্ক অপশন থেকে করে দেব স্লাইড, এটা আমরা দেব ফোর্থ স্লাইড, এরপর এখানে ক্লিক করলাম, এরপরে এটাকে সিলেক্ট করে আমরা একটু বড় করে দিলাম। এখন দেখুন এইভাবে আমরা কি করব, আপনার যতগুলো স্লাইড থাকে আপনি বাকি স্লাইডগুলো কিন্তু সেমভাবে করে নিতে পারেন। এখান থেকে ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এরপরে এখানে কাস্টম অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে জাস্ট এভাবে ড্র্যাগ করে এটাকে
দিয়ে হাইপারলিংক থেকে এখান থেকে চলে যাবেন স্লাইডে, স্লাইড থেকে আবার পঞ্চম নম্বর স্লাইড দিয়ে দিবেন। এরপর টেক্সট বক্স থেকে ক্লিক করে এখানে ক্লিক করবেন, স্লাইড, এরপর এটাকে বড় করে দিবেন। এইভাবে আপনি কিন্তু সবগুলো সেলাইট এখানে এইভাবে দিয়ে নিতে পারেন। আমি আপাতত এই কয়টাই দেখাচ্ছি, না হলে আমাদের হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর আমরা কি করব, এটাকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে ফরম্যাট মেনুতে। ফরম্যাট মেনুতে যাওয়ার পর এখান থেকে দেখুন এডিট শেপ নামে একটা অপশন আছে, এখান থেকে চেঞ্জ শেপে ক্লিক করে আমরা এখান থেকে করে দেব রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ। তাহলে আমাদের শেপটা কি একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এরপরে আমরা কি করব, আমরা এখন যদি হচ্ছে এটাকে প্লে করি, এটাকে প্লে করার জন্য আমরা কিবোর্ড থেকে F5 এ ক্লিক করতে পারি। F5 এ ক্লিক করলাম, দেখুন এখন যদি আমি সেকেন্ড স্লাইডে ক্লিক করি আমাদের এটা কিন্তু সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছে। এখন ধরুন সেকেন্ড স্লাইড থেকে আমাদের ফেরত আসতে হবে হোমে বা প্রথম স্লাইডে, সেক্ষেত্রে আমরা কি করব, এখন তো আমরা আসতে পারতেছি না, এজন্য আমরা কি করব, আমরা হচ্ছে এই সেকেন্ড স্লাইডে একটা এখানে একটা অ্যাকশন বাটন দিব। এজন্য আমরা চলে যাব আবার ইনসার্টে, ইনসার্টে চলে গিয়ে আমরা চলে যাব শেপে, এরপর চলে যাব অ্যাকশন বাটনে। এরপর ধরুন এইখানে আমরা দিয়ে দিব একটা অ্যাকশন বাটন। এরপরে এখান থেকে আমরা কোথায় যেতে চাই, আমরা যেতে চাই ফার্স্ট স্লাইডে। আমরা ফার্স্ট স্লাইড সিলেক্ট করে যখনই ওকে ক্লিক করব, এরপর টেক্সট বক্স থেকে এখানে আমরা দিয়ে দিব ফার্স্ট স্লাইড দিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে সিলেক্ট করে ইডিট শেপে গিয়ে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা দেখতে আরো ইউনিক লাগবে। এখন এটা আমরা দিয়ে দিলাম, আমরা এখানেও বসাতে পারি, আমরা যেখানে ইচ্ছা ওইটাকে এখানেও নিচেও দিতে পারি। এটা চাইলে আপনি এটার ফিল কালারটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন। এরপরে আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আমরা যদি এই শেপে যাই, এখান থেকে প্রিভিয়াস এবং হচ্ছে আফটার প্রিভিয়াস বাটন অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি করা লাগবে, আপনার ইনসার্টে যেতে হবে, আবার শেপে যেতে হবে। এরপর দেখুন এই যে এখানে দুইটা বাটন আছে, আপনি এটাতে যদি ক্লিক করে এখানে ড্রাগ করে আট করেন, দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে কোথায় প্রিভিয়াস স্লাইডে যাব, আমরা ওকেতে দিব। এরপর এটাকে একটু বড় করে দিলাম, আমরা এটার ফিল কালারটা যদি করে দিই রেড, অথবা হচ্ছে আপনি চাইলে যে কোনো কালার করে দিতে পারেন, আমরা হলুদ কালারটা করে দিলাম। এরপরে আবার এই সাইডে আমরা নেক্সট স্লাইড যাব, এজন্য আমরা ইনসার্টে যাব, তার থেকে আমরা চলে যাব শেপে। শেপ থেকে দেখুন এটা আছে নেক্সট স্লাইড, এটাতে আমরা ক্লিক করব, এরপর এখানে জাস্ট ড্র করে দেব। ড্র করে দিয়ে এটাকে আমরা নেক্সট স্লাইড সিলেক্ট করা আছে, এরপর আমরা জাস্ট ওকে দিয়ে দিব। এরপর এটাকে আমরা এই কর্নারে বসিয়ে দিব, এখান থেকে আমরা এটার ফিল কালারটা সেম করে দেব। এখন আমরা কি করব, এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করব। প্রথমে এটাকে আমরা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, এরপরে এই এই সাইডের নেক্সট বাটনের উপরে আসার পর আমরা কন্ট্রোল ধরে যখনই ক্লিক করব তখন দুইটা একসাথে সিলেক্ট হবে। এরপর আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এরপরে স্লাইডে যাব, আমরা এটাকে কেটে দেই যাতে আমাদের বুঝাতে সুবিধা হয়। এরপর আমরা কন্ট্রোল ভি দিলে এটা কিন্তু জায়গা মতো বসে যাবে। এরপরে স্লাইডে যাব, এটাকে আবার কেটে দিয়ে কন্ট্রোল ভি দিলাম, এটা জায়গা মতো বসে গেল। এরপরে স্লাইডে যাব, যাওয়ার পর আমরা এখানে সেম ভাবে কন্ট্রোল ভি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এরপরে স্লাইডে যাব, কন্ট্রোল ভি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। এরপরে স্লাইডে যাব, কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিলাম। এরপরে স্লাইডে যাব, কন্ট্রোল ভি দিয়ে বসিয়ে দিলাম। এইভাবে আমরা কিন্তু প্রতিটা স্লাইডে এটাকে আমরা বসিয়ে দিতে পারি। এরপর যখনই আমরা হচ্ছে এটাকে হচ্ছে একবারে শেষের পেজে আমরা যদি যাই, দেখুন একবারে শেষের পেজে যদি আমরা এটাকে যাই, প্রতিটা পেজে আমি এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি যাতে আমরা এক পেজ থেকে অন্য পেজে যেতে পারি। এখন এটা হচ্ছে একবারে শেষের পেজ। একবারে শুরু স্লাইডে যাওয়ার জন্য আমরা চলে যাব ইনসার্টে, এরপর চলে যাব শেপে। শেপে যাওয়ার পর দেখুন এখানে একটা অপশন আছে হোম বাটনের, এটাকে আমরা এখানে ড্র করে দেব।
এখানে একবারে ফার্স্ট স্লাইস সিলেক্ট করা আছে, আমরা জাস্ট ওকে দিয়ে দিব। এটার ফিল কালারটা আমরা যদি রেড দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই। এখন যদি আমরা হচ্ছে এটাকে কি করি, আমরা ফার্স্ট স্লাইডে চলে আসলাম, এরপর এটাকে F5 দিয়ে প্লে করলাম। এখন দেখুন আমি সেকেন্ড স্লাইডে ক্লিক করলে আমাদের সেকেন্ড স্লাইডে চলে আসতেছে, এরপর আমি যখনই ফার্স্ট স্লাইডে ক্লিক করব আমাদের ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছে, এরপর থার্ড স্লাইডে ক্লিক করলে আমরা থার্ড স্লাইডে চলে আসতেছি। দেখুন আমি প্রিভিয়াসে ক্লিক করলে আমরা প্রিভিয়াসে যাচ্ছি, এবং হচ্ছে নেক্সটে ক্লিক করলে আমরা কিন্তু নেক্সট স্লাইডে অটোমেটিক চলে যাচ্ছি। এরপর আমরা কি করব, আমরা ধরুন একেবারে শেষের স্লাইডে যাব, এজন্য আমরা কি করব, আমরা এখান থেকে নেক্সট করে করে একবারে শেষের স্লাইডে চলে আসব। দেখুন একবারে শেষের স্লাইডে চলে এসেছি। এখন ধরুন আমরা হোমে যাব, একবারে প্রথম পেজটাকে আমরা জানি ওয়েবসাইট বলুন, বিভিন্ন পেজ বলুন, বিভিন্ন আপনার এক্সেল বলুন, ওয়ার্ড বলুন, হোম মানি আমরা হচ্ছে বুঝি একবারে শুরুর পেজে যাওয়া। এজন্য আমরা এখানে হোমে যদি ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু অটোমেটিকলি ফার্স্ট স্লাইডে নিয়ে আসতেছে। তো দারুণ না ব্যাপারটা? তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে প্রতিটা পেজ এখানে কিন্তু লিঙ্ক করতে পারেন। এইভাবে এটাকে যদি আপনি সাইডে করে করে এখানে আপনি যে কয়টা পেজ থাকবে আপনার, প্রতিটা পেজ এখানে কিন্তু লিঙ্ক করতে পারেন এইভাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।